বিফলে গেল শশাঙ্ক আশুতোষের লড়াই, মুম্বাইকে জয় ফেরালেন বুমরা, 9 রানে হার পাঞ্জাবের। জয়ের জন্য পাঞ্জাব কিংসের লক্ষ্য ছিল 193 রান। আইপিএলে যেভাবে রান হচ্ছে তাতে এই রান না হওয়ার কিছু ছিল না, যদি না বিপক্ষের বোলারের নাম হয় জসপ্রীত বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে দাপট ছিল সূর্যকুমার যাদবের, বল হাতে সেই কাজটা করলেন বুমরা। আর 5 বারের আইপিএল জয়ী মুম্বাই জিতল 9 রানে। ব্যর্থ আশুতোষ শর্মার লড়াই, চেষ্টা করেও জেতাতে পারলেন না পাঞ্জাবকে। টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন স্যাম কারান। মুম্বাইয়ের ওপেনার ঈশান কিশান রান পাননি, 8 বলে 8 রান করে কাগিস রাবাদার নির্বিষ বলে আউট হলেন তিনি। রাবাদাও ভাবেননি যে তিনি ওই বলে উইকেট পাবেন, তবে ঈশান আউট হতেই নামেন সূর্যকুমার। শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করছিলেন তিনি, সেই সঙ্গে ছিলেন রোহিত শর্মা, যিনি বৃহস্পতিবার আইপিএলে 250তম ম্যাচ খেলে ফেললেন। সেই ম্যাচে নজিরও গড়লেন, আইপিএলে 6500 রানের গণ্ডি পার করলেন রোহিত। পাঞ্জাবের বিরুদ্ধে বৃহস্পতিবার করলেন 25 বলে 36 রান। সূর্য রান পেলেও আবার ব্যর্থ হার্দিক, মাত্র 10 রান করে আউট হয়ে গেলেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার ভারতীয় দলকে স্বস্তি দিলেও চিন্তায় রাখছেন রোহিতকে। এবারের আইপিএলে রান পাচ্ছেন না হার্দিক, বল হাতেও খুব একটা প্রভাব ফেলতে পারছেন না, বরং তিলক ভার্মা 18 বলে 34 রান করে দলকে ভরসা দিলেন। তিনি বলও করতে পারেন। আগামী দিনে হার্দিকের বদলে তিলককে ভারতীয় দলে দেখা গেলে খুব অবাক হওয়ার কিছু থাকবে না। 193 রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে 2.1 ওভারেই 4 উইকেট পড়ে যায় পাঞ্জাবের। প্রভসিমরন সিং 0, রিলি রুশো 1, স্যাম কারেন 6 এবং লিয়াম লিভিংস্টোন 1 রানে সাজঘরের রাস্তা ধরেন। নেপথ্যে বুমরা এবং জেরাল্ড কোয়েটজি। প্রথম উইকেট নেন কোয়েটজি, পরের ওভারে বুমরা এসে 2টি উইকেট তুলে নেন। তৃতীয় ওভারে বল করতে এসে কোয়েটজি আরও 1টি উইকেট নেন। ম্যাচের ভাগ্য তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল প্রায়। 14 রানে 4 উইকেট হারানো পাঞ্জাব ঘুরে দাঁড়ায় সেই শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার হাত ধরে। 25 বলে 41 রান করে শশাঙ্ক আউট হলেও আশুতোষ লড়াই চালিয়ে যান। হরপ্রীত ব্রারকে সঙ্গে নিয়ে লড়ছিলেন তিনি, 28 বলে 61 রান করেন আশুতোষ। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ আশা ছিল পাঞ্জাবের। শেষ 4 ওভারে প্রয়োজন ছিল মাত্র 28 রান, মনে হচ্ছিল আশুতোষই জিতিয়ে দেবেন। এমন সময় বল করতে এলেন বুমরা, দিলেন মাত্র 3 রান, সেখানেই ম্যাচ ঘুরে গেল। চাপ বেড়ে যায় আশুতোষের উপর। পরের ওভারের প্রথম বলেই কোয়েটজি তুলে নেন আশুতোষের উইকেট। লেগ সাইডে ফিল্ডার বেশি রেখে বাউন্সার করেন কোয়েটজি, তাতেই কাজ হয়। পুল করতে গিয়ে তুলে দেন আশুতোষ। আগের ওভারে মাত্র 3 রান হওয়ার চাপ যে তখন তার মাথায়, আর আশুতোষ আউট হতেই জয়ের আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের। তবে 19তম ওভারে বল করতে এসে 11 রান দিয়ে পাঞ্জাবকে আবার জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন হার্দিক। অধিনায়ক হিসাবেও তার ভুল বারবার চোখে পড়ল। প্রথম 4 ওভারে যে চাপ বুমরা এবং কোয়েটজি তৈরি করেছিলেন সেটা ধরে রাখতে পারলেন না বাকিরা। হার্দিক সেই সময় বুমরা এবং কোয়েটজিকে আরও 1 ওভার করানোর সাহসটা দেখাতে পারলেন না। মোহাম্মদ নবীকে দলে নিলেও তাকে দিয়ে 1 ওভারও বল করালেন না। শ্রেয়স গোপালের থেকে নবী হয়তো অভিজ্ঞতা দিয়ে বেশি কার্যকরী হতেন, কিন্তু হার্দিক সে পথে গেলেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বুমরার সঙ্গে কথা বলতে দেখা গেল রোহিতকেও। মুস্তাফিজের বিকল্প ভাবছে সিএসকে, কনওয়ে ইঞ্জুরিতে পড়তেই ইংরেজ বোলারকে নিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা, নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়েকে আইপিএলের বাকি অংশে খেলতে দেখা যাবে না, তবে তার পরিবর্তে হিসেবে ইংরেজ পেসারকে নিল সিএসকে। ব্যাটসম্যানের পরিবর্তে বোলার নেয়ার পেছনেও রয়েছে বড় স্ট্র্যাটেজি, কেননা ব্যাটিং বিভাগে কনওয়ের অনুপস্থিতিতে সমস্যা না হলেও মে মাস থেকেই আরেকটা বড় সমস্যায় পড়তে চলেছে সিএসকে। চোট না সারায় ফিটনেসজনিত কারণেই কনওয়েকে এবারের আইপিএলে পাওয়া যাবে না বলে জানিয়েছে চেন্নাই সুপার কিংস। মনে করা হচ্ছিল প্রথম দিকে কনওয়ে কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও হয়তো পরের দিকে আসতে পারবেন, কিন্তু সেই সম্ভাবনা আর নেই।
কনওয়ে না থাকায় ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করতে দেখা যাবে কনওয়ের দেশেরই রাচিন রবীন্দ্রকে। তবে এই কিউই ওপেনার আহামরি পারফরম্যান্স উপহার দিতে পারেননি। তার রান যথাক্রমে 37, 46, 2, 12, 15 ও 21। তবে সিএসকের ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী, সেই কারণে কনওয়ে ছিটকে যেতেই বোলিং শক্তি বাড়িয়ে নিল ঋতুরাজ গায়কোয়াড়ের দল। নেওয়া হলো রিচার্ডস গ্লিসনকে। ইংল্যান্ডের হয়ে 2022 সালে শেষবার টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। 6 ম্যাচে 9 উইকেট রয়েছে তার। সেরা বোলিং ভারতের বিরুদ্ধে অভিষেক ম্যাচে 15 রানে 3 উইকেট। গ্লিসন 90টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তার 101টি উইকেট রয়েছে। এবারের আইপিএলে তার খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কেননা মুস্তাফিজুর রহমান পহেলা মের ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরবেন। সেক্ষেত্রে আইপিএলের বাকি অংশের জন্য ঋতুরাজের ভরসা হতে পারেন গ্লিসন। বেস প্রাইস 50 লক্ষ টাকায় তাকে নিল সিএসকে। এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ রয়েছে, সেজন্য মুস্তাফিজকে ডেকে পাঠানো হয়েছে। বাংলাদেশের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আইপিএল থেকে মুস্তাফিজুরের কিছু শেখার নেই, উল্টো তার কাছেই অনেক কিছু শেখার আছে আইপিএলের অনেক ক্রিকেটারের। ইউনুসের দাবি, আইপিএলে প্রচুর ধকল, শুধু 4 ওভার বল করলেই হয় না, ম্যাচের পর রাতে বিমানবন্দরে গিয়ে ঘুমিয়ে বিমান ধরতে হয়। বিশ্বকাপের আগে মুস্তাফিজুরের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সে কারণে তিনি 1 তারিখের ম্যাচ খেলার পর 2 তারিখ বাংলাদেশে ফিরবেন। বিশ্বকাপের আগে তার ওয়ার্কলোড ম্যানেজ করা হবে। এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস বোলিং বিভাগে ধাক্কা খেতে চলেছে, বিশেষ করে ডেথ ওভারে মুস্তাফিজুরের বোলিং সমৃদ্ধ করছে চেন্নাই সুপার কিংসকে। আরসিবি ম্যাচে মুস্তাফিজুর 29 রানে 4 উইকেট নেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 2টি, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 1টি, কেকেআরের বিরুদ্ধে 2টি ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে 1টি উইকেট নেন বাংলাদেশের এই পেসার। এবার ভারত অধিনায়ক রোহিত শর্মা পাক ভারত টেস্ট সিরিজ দেখতে চান। ভিন্ন কোনো দেশে ভারত ও পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ হলে বেশ খুশি হতেন রোহিত শর্মা। কিছুদিন আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে এমন এক আলোচনা তোলা হয়েছিল, তারা আগ্রহী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ আয়োজনে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে সমন্বয় করতে হবে। সম্প্রতি এসব ব্যাপারে ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত। অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সম্বোধনায় পরিচালিত এক পডকাস্টে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক, যেখানে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আবারও চলতে পারে এমন এক কথা উঠেছে, যেখানে রোহিতের পূর্ণ সমর্থন রয়েছে। সর্বশেষ 2012-13 মৌসুমে মিসবাউল হকের পাকিস্তান দল ভারতে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে। টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য পাশাপাশি ভারত ও পাকিস্তানের ক্রিকেটে উন্নতির জন্য দুই দলের মধ্যে সিরিজ খেলার ব্যাপারটি অনেক বেশি সাহায্য করবে, এটি পুরোপুরি বিশ্বাস করেন রোহিত। পাকিস্তান কতটা ভালো দল, তাদের বোলিং ইউনিটের আলাদাভাবে প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, তারা ভালো দল, তাদের দুর্দান্ত বোলিং লাইন আপ আছে, এটা দারুণ এক প্রতিযোগিতা হবে। যদি আপনি আরও বাইরের কন্ডিশনে খেলেন, সেটা সেরা কিছু হবে। দ্বিপাক্ষিক সিরিজ আবারও শুরু করতে ভারত ও পাকিস্তানের বোর্ডের মধ্যে কিছু আলোচনা ও চেষ্টা চোখে পড়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে দুই দল খেলতে পারে বলে কথাবার্তা চলছে, যার মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাতের নাম আসছে। সম্প্রতি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বোর্ড থেকেও ভারত পাকিস্তান সিরিজ আয়োজনের ব্যাপারে নানা রকম আলোচনা তোলা হচ্ছে।